নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ফুলুরির একটি নতুন রেসিপি শেয়ার করব। ছোট কাঁকরোলের সাথে ফুলুরির রেসিপিটি বানিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি ছোট সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি, এটা কিন্তু বড় কাঁকরোল নয়, আমি এখানে 150 গ্রাম কাঁকরোল নিয়েছি, আর সাথে 150 গ্রাম বেসনের ফুলুরি বানিয়ে নিয়েছি। ফুলুরিটা আমি বাড়িতেই বানিয়েছি। বাড়িতেই সহজে ফুলুরি বানানোর রেসিপিটি আমার চ্যানেলেই দেওয়া আছে। ফুলুরি কিন্তু আমরা মুখরোচক খাবার হিসেবেও খাই। এরপর কাঁকরোলটাকে আমি ভালো করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর যা লাগবে, লঙ্কা আর জিরেটা একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি 3টে পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কাঁকরোলগুলোকে। এই কাঁকরোলটা কিন্তু খুব নরম নয়, একটু শক্ত ধরনের। তো এটাকে তেলে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই কাঁকরোলটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। একটু নেড়ে চেড়ে দেখে নেব। তো কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এই ভাজা কাঁকরোলগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নিব। কাঁকরোলগুলো একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা আর জিরে বাটাটা একটু তেলের সাথে ভালো করে নেড়ে নেব। এরপরের মধ্যে দিয়ে দেব বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আর একটু ভালো করে মশলাটাকে নেড়ে নেব। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ভাজা মশলার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটাটা দেওয়ার পরেও মশলাটা একটু ভালো করে নেড়ে তারপর ভেজে রাখা কাঁকরোলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে কাঁকরোলটা বেশ ভালো করে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে কাঁকরোলটা আর মশলাটা আর একটু ভালো করে নেড়ে নেব। একদম লাগা লাগা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেব নুন। নুনটা দেওয়ার পরে জলটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখব। তারপর আরেকটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দেখব কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর ঝোলটার মধ্যে ভেজে রাখা ফুলুরিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এখানে আমি সবগুলো ফুলুরি দিইনি, 8টা ফুলুরি দিয়েছি। ফুলুরিটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে ফুলুরিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুলুরিটা সেদ্ধ হতে খুব কম টাইম লাগবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব, একদম ফুলুরিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা,
তৈরি হয়ে গেল আজকে আমার ছোট কাকরোলের সাথে ফুলোরির রেসিপি। রেসিপিটি একদম নতুন, কারণ এই ছোট কাকরোলের স্বাদটা কিন্তু খুব টেস্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন।